सुरक्षित जननी विकसित धरनी के उद्देश्य को आगे रख पूरे राज्य में मातृ वंदना सप्ताह का पालन किया जा रहा है। 2 दिसंबर को मातृ वंदना सप्ताह का शुभ उद्घाटन तिनसुकिया के जिला उपायुक्त भास्कर पेगू द्वारा किया गया था। आज इसी क्रम में तिनसुकिया शहर में शोभायात्रा निकाली गई। প্রধানমন্ত্রী মাতৃ যেটো যোজনা তার অন্তর্গত কালি আমার শুভারম্ভ হয়েছে সপ্তাহজোড়া কার্যসূচী গোটেতে এই প্রোগ্রামটা আরম্ভ করা হয়েছে কার্যসূচী তো আজি দ্বিতীয় দিন আসলে আমার প্রসেশন হয়েছে ইয়াত অঙ্গনওয়াড়ি কেন্দ্র যিখানি সুপারভাইজার কর্মী সহায়িকা আর আশা কর্মী সকলেও ইয়াত যোগদান করেছে। এই কার্যসূচীটো এসপ্তাহ মানে জোড়া হয় আর আমি বিভিন্ন স্তরত হব এই কার্যসূচীখিনি আমার গাঁয়ে ভূঁয়ে মানে যিখিনি গাঁও সভা হব তাতো যোগদান করা হব। ইয়ার মূল উদ্দেশ্যটো হল সজাগতা এটা সৃষ্টি করার মাতৃসকলের মাজত আর গাঁওয়ার সমাজের মাজতো যে মাতৃসকলের বাবে যেহেতু এই আসনিটো যে ভারত সরকারে আরম্ভ করেছে ইয়াত 5,000 টাকাকে দিয়া হয় মাতৃসকলক 3টা কিস্তি দিয়া হয়। তো ইয়ার গোটেই কথাখিনি হল যে মাতৃসকলের এটা পুষ্টিকর খাওয়া বা তারপর লড় ছলির ধুনিয়াকে মানে ভ্যাকসিনেশন করে পেলায় ডাঙর দীঘল করা স্বাস্থ্যটার যত্ন লওয়া এই গোটেই কথাখিনি ইয়াত সোমাই আছে।